শিবা স্টুডেন্টস আমরা সোনার পালক গল্পটি পড়ে পড়ছিলাম গল্পটিতে আমরা দেখেছি লেখকের যে বড় মামা রয়েছে মানুষটি বেশ তার চরিত্রে বেশ বৈচিত্র্য রয়েছে তিনি একদিকে তার ভাগ্নে এবং অন্যান্য মানুষদের খুব সুন্দর সুন্দর উপদেশ দেন খুব সহজেই তার ভাগ্নেকে বুঝিয়ে দেন কিভাবে নিজেকে পরিবর্তন করতে হবে সোনার পালকের একটি সুন্দর গল্প ছোটোবেলায় ভাগ্নেকে বলেন এবং সেইটা বিশ্বাস করে ভাগ্নে নিজেকে সৎ পরিশ্রমী সত্যবাদী এবং লেখাপড়ায় ভালো মন মনোযোগ দিয়ে লেখাপড়া করা ইত্যাদিতে পরিবর্তন করে দেয় এবং বয়স বাড়ার সাথে সাথে ভাগ্নে নিজেই বুঝতে পারে যে বড় মামা তাকে সোনার পালকের গল্প এই জন্যেই বলেছিলেন যাতে তিনি যাতে সে তার চরিত্রটা সুন্দরভাবে বদলাতে পারে কিন্তু বড় মামার এই সুন্দর গল্প বলার সাথে সাথে আরও একটি চরিত্রের দিক রয়েছে যেটা হচ্ছে তিনি বেশ উদ্ভট কাণ্ড কারখানা করে বসেন যেমন ছাদে উঠে এমনভাবে নিজের চুল কাটেন যে পরবর্তীকালে পুরো চুলটাই কামিয়ে ফেলতে হয় এবং তারপরে প্রশ্নের প্রশ্ন বানে বানে বাড়ির মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্যেই যে মুহূর্তেই বড় মামা অনেকক্ষণ ছাতে রয়েছেন তাই ভাগ্নেকে মাসিমা সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন যে বর্দা কি করছে এতক্ষণ ছাতে সেটা দেখে আসতে ভাগ্নে ছাতে গিয়ে যেই মুহূর্তে বড় মামার কাছে যায় বড় মামা বুঝতেই পারে যে কুশি অর্থাৎ মাসিমা দেখতে পাঠিয়েছে যে বর্দা কি করছে এবং যখনই ভা লেখকের মুখ থেকে শুনতে পান কোনো অপকর্ম করছে কিনা তখনই তিনি খুব দুঃখ পান যে আমার এই বদনাম আর ঘুজল না আমি কি সবসময় অপকর্মই করি এই বলে তিনি একটি ভাগ্নেকে আবার গল্প শোনাতে শুরু করেছিলেন যে একটি মুদিখানার দোকানের সামনে একদিকে শয়তানের দুধ আর একদিকে দেবদূত বসেছিল দোকানে পুরো দস্তুর কেনা কেনা বেচা চলছিল এবং শয়তানের দুধ দেবদূতের কাছে দুঃখ করছিল এইটা বলে যে সবসময় খালি যেখানে যা গণ্ডগোল হয় শয়তানের ওপরই তার দোষ পড়ে বলে গুড়ের টিনের টিনের থেকে এক ফোঁটা টিন গুড় তুলে বাসে লাগিয়ে বললে এই যে আমি এটা লাগালাম দেবদূতকে জিজ্ঞাসা করছে এটাতে তুমি কি কী শয়তানের কারসাজি দেখতে পাচ্ছ তখন দেবদূত বলল না আমি তো সেরকম কিছু দেখছি না কারণ অনেক সময় খদ্দেররাও এরকম করে সব সময় যে শয়তানি করছে তার কোনো মানে নেই এই বলে শয়তানের দূত বললো তাহলে বোঝো বলে সে ওখান থেকে চলে যায় এই অবধি আমরা পড়েছি এবারে দেখি পরবর্তী গল্পে কি রয়েছে শয়তানের দুধ চলে গেল দেবদূত বসে রইল উদাস দেবদূতের মাঝে মাঝে অমন হয় কিচ্ছু করতে ইচ্ছে করে না ঘন ঘন হাই ওঠে মানুষ হলে চা খেত দেবদূতের দেবদূতদের তো চা খাওয়া বারণ চা হল দেবদূত দেখছে গুড়ের ফোঁটাটা লক্ষ্য একসার পিঁপড়ে বাঁশ পেয়ে উঠছে আর বেশ মোটাশোটা একটা এক টিকটিকি একেবারে টঙে নিচের দিকে মুখ ঝুলিয়ে স্থির কোথাও কোনো অস্বাভাবিক ব্যাপার নেই খদ্দেররা আসছে যাচ্ছে দাঁড়িপাল্লা বাটখারার শব্দ নানা কথা কখনো বচসা দেবদূত দেখছে টিকটিকিটা পিঁপড়ে ধরার লোভে ধীরে ধীরে এগোচ্ছে তা এগুক টিকটিকির কাজ টিকটিকি করুক একটা বেড়াল আধ বোঝার চোখে থুপ্পি মেরে বসেছিল বেড়ালটা টিকটিকি দেখে মারলে লাফ একটা কালো মুস্কো কুকুর ঝিমচ্ছিল এক পাশে চিরশত্রু বেড়াল ছাঁপিয়ে পড়ল বিড়ালের ঘাড়ে এইবার বেড়াল আর কুকুর ঝটাফটি করতে করতে দোকানদারের ঘাড়ে দোকানদার এক লাফ মাথার কাছে তাকে তাকে যত কৌটো ফৌটো সব পড়তে লাগলো শিলাবৃষ্টির মতো খরিদ্দার ভয় ছুটোছুটি নিমেষের দোকান লন্ড ভন্ড তাহলে গুড় লাগানোর কি পরিণাম হলো শেষ পর্যন্ত সেটা দেখলাম আমরা দেবদূত দৌড় মেরেছে একটা গাছের তলায় শয়তানের দুধ গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে দেবদূত হাঁপাচ্ছে শয়তানের দুধ বললে এসো ভাই বসো হাঁপাচ্ছ কেন দেবদূত পাশে বসে বলল তোমার কেরামতি আছে ভাই দেবদূত তাকিয়ে আছে শয়তানের দূত বলল সবই আমার প্রভুর ইচ্ছা ভাই বড়ো মামা গল্প শেষ করে বললো জানিস তো আমার ওই গুড়ের ফোটা মানে আমি এমন কিছুই করি না কিন্তু যত দোষ হয় আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে বড়ো মামার এটাই কুশির দোষ নেই সবই আমার বরাত সেদিন খাটটাকে জানলার দিকে সরাবো বলে যেই টানলুম একটা পায়া মচকে গেল খাটটা এখন তো ইনক্লাইনট প্লেন এধারে শুলুম তো কিছুক্ষণের মধ্যে গড়িয়েও ধারে যেন খাদে পড়ে গেলুম গড়িয়ে তারপরেই শুরু হলো কসরত গড়িয়ে ওপরে উঠতে হবে সারা রাত ধস্তাধস্তি রাত ভোর একে বলে এক্সারসাইজ অন ইনক্লাইনড প্লেন এই ব্যায়ামের ফলে ব্যায়ামের ফলে আমার ভূমিটা কত উন্নত হয়েছে দেখ তার মানে খাট সরাতোটা এমনই সরিয়েছেন যে খাটের পায়া আর অক্ষত নেই কিন্তু বড়মা বাবা বলছেন আমার তো কোনো দোষ নেই তাহলে মাসিমাকে কি বলবো বলবি এক ভদ্রলোক অতি ভদ্রলোকের মতো ছাতে শুয়ে আছে মানে বড় মামা কিচ্ছু করেনি কেন শুয়ে আছো শুয়ে কেন আছো আমার মন খারাপ আমার মায়ের কথা মনে পড়ছে মা ছাড়া পৃথিবীতে মানুষের আর কে আছে ভাই বোন ভাগ্নে থাকাও যা না থাকাও তা আজ যদি মা বেঁচে থাকতেন গোয়েন্দাগিরি করার জন্য তোকে পাঠাতেন না নিজেই চলে আসতেন আমার মাথার কাছে বসে চুলে হাত বোলাতে বোলাতে রবীন্দ্রনাথের কবিতা শোনাতেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন তো তুমি আরও কতক্ষণ এইভাবে শুয়ে থাকবে সে তো বলতে পারছে না মন ভালো হলেই উঠে পড়বো মাসিমাকে গিয়ে রিপোর্ট করল মাসিমা বললে মা থাকলে কি করতো মাথার শিয়রে বসে চুলে হাত বোলাতেন আর কুমোর পাড়া শোনাতেন তাই নাকি মা যার আগে ছিলেন এমন একটা দিন ছিল না যে বর্দা পিটানি খায়নি ব্যাপার অন্য চল তো আমার সঙ্গে চল বোন তার দাদাকে খুব ভালো মতোই চেনে এইসব আবলতাবোল কথাবার্তা অন্য কোনো কারণ আছে সেটা খুব ভালো মতোই বোন বুঝেছে বলছে ব্যাপার অন্য কিছু আছে তুমি ওপরে চলো আমার সাথে মাসিমা ছাদে গিয়েই বললো এই ওঠো তো ওঠো ওঠো বড়মামা বললে অসম্ভব এখন আমার মায়ের সঙ্গে কমিউনিকেশন চলছে নানা রকম মেসেজ আসছে ডোন্ট ডিস্টার্ব তুমি উঠবে না আরশোলা ছাড়বো আরশোলার ভয়ে বড় মামা একবার ভুবনেশ্বর পালিয়েছিল সেখান থেকে আবার এসে আবার পালিয়ে এসেছিল বিচের ভয় আরশোলার নাম শুনে ধর্মর করে উঠে বসলো মাসিমা বললে আমার এই কৌটোয় বেশ বড় সড়ো চুকচুকে একটা আছে পিঠের দিকেই ছাড়ি মানে কতক্ষণে মাসিমা কিভাবে ভয় দেখিয়ে ওকে ওখান থেকে ওনাকে ওখান থেকে তুলবেন কারণ মাসিমার অলরেডি সন্দেহ হয়েছে কিছু তো একটা গন্ডগোল হয়েছে বড় মা এক লাফে ছাতের ট্যাঙ্কের কাছে মাসিমা বললেন মাসিমা আমাকে বললেন মাদুরটা তোল এই মাসখানেক আগে প্রচুর টাকা খরচ করে ছাতে পাথর বসানো হয়েছিল একটা পাথর চৌচির তার মানে এটাই আসল কারণ পাথরটা ভেঙে গেছে এবং সেইটা আড়াল করার জন্যেই ছাদে মাদুর পেতে শুয়ে থাকা হয়েছিল মাসিমা হুঙ্কার ছাড়লেন বর্দা এটা কি। বড় মামা সরল বালকের মতো এগিয়ে এসে অবাক হয়ে দেখতে 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 বললি কি ফেটে চৌচির মাসিমা বললো সে তো আমরা সবাই দেখছি প্রশ্ন হলো এই অপকর্মটি কার বড় মামা বললেন আশ্চর্য ব্যাপার বটে যখন মাদুর পাতলুম তখন কিচ্ছু ছিল না বইয়ে পড়েছিলুম মানুষের দুঃখে পাথর ফাটে আজ সচককে দেখলুম মানে বলছে আমি যখন মাদুর পেতে শুয়েছিলুম তখন তো ছিল না আমার দুঃখে তাহলে পাথর ফেটে গেছে কোন মানুষের দুঃখ আমার দুঃখে পাথর ফ্র্যাকচার তোমার আবার দুঃখ কিসের দুঃখ হঠাৎ মার কথা মনে পড়লো শীতকালে মা আমাদের কত রকম করে খাওয়াতেন মায়ের কোলে চড়ে ঝুলনের মেলায় গিয়ে কাঠের বাক্য না কোলে চড়ার কাল পর্যন্ত মনে আছে বাব কি কী মেমারি আমি থাকতে না পেরে বলে ফেললাম বড় মামা তুমি না সোনার পালক পেয়েছিলে তার মানে মনে করিয়ে দিচ্ছে সোনার পালক পেয়েছিলে তাহলে তুমি মিথ্যে কথা বলছো কেন বড় মামা থতমতকে আমাদের আমার দিকে তাকালেন তাহলে সত্যি কথাই বলি এটা কাশ্মীর কেস জঙ্গি হানা তলার দিক থেকে মাথর ফাটি পাথর ফাটিয়ে ওঠার চেষ্টা বড়মা বললেন না আখরোট মানে কাশ্মীর কেস মানেই আমরা জানি যে জঙ্গির কথা মনে পড়ে তাই বলছে এটা কি জঙ্গি নাকি তলার দিক থেকে পাথর ফাটিয়ে ওপরে জঙ্গি ওঠার চেষ্টা করেছে বড় যে সোনার পালক পেয়েছিল তাই আর মিথ্যা বলার সুযোগ নেই তাই বললেন না আখরোট কাশ্মীরও তো আখরোটও তো কাশ্মীর থেকেই আসে হাতুড়ি দিয়ে ঠুকছি মুখে ফেলছি এক বেটা এতই নিড়ে ছিটকে বেরিয়ে গেল ধরে এনে মারলুম এক ঘা রেগে গেছি তো রেগে গেলে মানুষের জ্ঞান থাকে না আর সেই কারণেই আখরটা জানে বেঁচে গেল হাতুড়ি মিস করলো পড়লো পাথরে কিয়া বাত ফ্র্যাকচার সঙ্গে সঙ্গে মাদুর পেতে শয়ন তবে হ্যাঁ এইটুকু বলতে পারি আমি একটা দামি জিনিস পেয়েছি ফাটা পাথরের উপহার কাউকে দেখাবো না ইন ক্লাব জিন্দাবাদ বড় মা বড় মামা পাশ কাটিয়ে পালাচ্ছে মাসুমা বললেন তুই বন্দে মাতরাম বলে জাপটে ধর তার মানে কি বলতে চাইছিল যে আখরোট ছাতে রাখছে ছাতের পাথরের ওপরে হাতুড়ি দিয়ে ফাটাচ্ছে খাচ্ছে একটা আখরোট কিছুতেই ফাটাতে না পেরে রেগে গিয়ে জোরে মারতে গেছে আখরোট তো মিস করে পিছলে বেরিয়ে চলে গেছে পাথরের ওপরে ঘা পড়েছে এবং পাথর পেটে ফ্র্যাকচার মানে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কী বলছে আমি ফাটা পাথরের একটা উপহার পেয়েছি মানে নতুন কোনো গল্প ভাচ্ছে কিন্তু সেটা বলবো না বলেই পালাতে গেছে সঙ্গে সঙ্গে মাসিমা ভাগ্নেকে কী বলেছে তাড়াতাড়ি জাপটিয়ে ধর গল্পটা বেশ মজার এতে কোনো সন্দেহ নেই বড় মামা চরিত্রটিও খুবই মজার ভালো করে গল্পটা পড়ো আশা করি তোমরা ঠিক বুঝতে পারবে নেক্সট ভিডিওতে আমি এটার অনুশীলনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব নামার